সন্তানের জন্য আরে আমি তোমাকে অভিশাপ তুমি যে কর্ম করেছ তবে শোনো তোমার সেই অভিশাপের কথা আমার তোমার সর্বোত্তম অভিশাপের কথা দেখো এই মস্ত মাসের বড় সকল দেবগণের তীর্থ মূর্তি মানে পুজো করবে আমার তবে শোনো আশীর্বাদের পরে আমি যেন আজকার পর থেকে এই মর্ত মাসের গৃহে কখনো কুলন্দনের সৃষ্টি তোমার অভিশাপের কথা এই মর্ত মাসের মানব আমাকে মামা মামা বলো এই জন্য আমি তোমাকে আশীর্বাদ করছি আমি শোনো না এই বর্তমানে মানব যখন এই কোনো শুভ কাজে আরে শুভ ভগলে শুভ বিবাহে আমি
আচ্ছা
I'm
করে তুমি শুনে চলে যাও, ভয় না তোমাদের এসেছ। আর অবশ্যই আমি তোমাকে আশীর্বাদ করছি, আর তোমার আশা সফল হবে। Thank you.